বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। এখন আছে রাত্রবেলা, রাত্র 9টার মতো বাজে, কিছু বাজার নিয়ে আসছে, দেখি কিছু বাজার আনছে। এই দেখেন আমাদের ছোট কর্তা, আমি কাজ করতে আসছি, সেও আমার সাথে সাথে আইসা পড়ছে, আমার মাঝখানে এসে দাঁড়াই রয়েছে। কোনো কিছু আনলেই সে গিরান শুনবে, গিরান সঙ্গে সঙ্গে দেখে, কিন্তু কখনো মুখ দেয় না কোনো কিছুতে, আর খায়ও না কাঁচা কোনো জিনিস। আগে মুরগির মাংস সেদ্ধ করে দিলে খাইতো, তো এখন খায় না, শুধু ক্যাট ফুড খায়। এখানে কিছু বাজার নিয়ে আসছে, এখন এগুলো গুছিয়ে রাখবো। এখানে নিয়ে আসছে মুরগি, তারপরে আসছে পেঁপে, শসা, এগুলো হচ্ছে কাঠবাদাম, কাঠবাদাম আমরা সবাই খাই, এগুলো এগুলো নানা হয় গো। তারপরে আছে ভেন্ডি, করলা, এখানে আছে আলু, তারপরে এর মধ্যে আছে কাঁচা হলুদ। কাঁচা হলুদগুলো আমার মেয়ে দুধের সাথে মিশিয়ে খায়, ও এগুলো বাইতে তারপরে দুধ জ্বালাইয়া ওর মধ্যে দিয়ে তারপরে খায়। আর আছে দুধ, আর এক বস্তা আটা, আটা তো লাগেই ঘরে, সকাল রাত্রে রুটি লাগে, এই কারণে চালের চেয়ে আমাদের বাসায় আটাই বেশি লাগে। এই দেন টুইঙ্কেল কি করে, খাবা, খাও খাও খাও, এই যে খাবে না, বসে বসে দেখবে। যাই হোক, এখন বাজারগুলো গুছিয়ে রাখবো। আমার বাসায় রাত্রি বেশিরভাগ সময় কাঁচা তরকারিগুলো আনা হয়, কারণ দিনে ব্যবসার কারণে বাজার করার সময় পায় না। মাছগুলো দিনে আনে, মাছ মাংস আর কাঁচা বাজারগুলো রাত্রবেলায় আনা হয় বেশিরভাগ সময়। কখনো ভিডিও করি না, আমি আজকে একটু ভিডিও করলাম, এখন এগুলোকে গুছিয়ে রাখবো। আমি মুরগিগুলো কালকে রাত্রি কাইটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওখান থেকে পরের দিন সকালে নাস্তার পরে একটা মুরগি বের করে নিয়েছি করে রান্না করার জন্য। এখন আমি দুপুরের জন্য রান্না করব, আজকে রান্না করব, এখানে নিয়েছি মুরগির মাংস, মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করব, আর ভেন্ডি ভেজি করব। আমি এখন ভেন্ডি ভেজি করে নেব। আমি গরম তেলে কিছু আস্ত জিরে ফুটিয়ে মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো হালকা বাদাম করে ভেজে নিয়েছি।
এখন নেড়ে সেড়ে ভেন্ডিগুলো দিয়ে নেড়ে সেড়ে এগুলো ভাজি করে নেব। ভাজির মধ্যে কাঁচামরিচ আর লবণ দিয়েছিলাম না আগে, এখন কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম। আমি ভেন্ডিগুলো নেড়ে সেড়ে ভাজি করে নিয়েছি, এখন এগুলো নামিয়ে নিব। আমি মাংসগুলো রান্না করার আগে মশলা দিয়ে মেখে নিব। মধ্যে আমি অল্প পরিমাণে টক দই দিয়ে দিছি। আর দিব অল্প পরিমাণে সরিষার তেল। এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে আদা বাটা, পেঁয়াজ বাটা আর অল্প পরিমাণে লবণ নিছি, এখন এগুলো দিয়ে দিব। সব কিছু দিয়ে এখন মাংসগুলো মেখে নিব। আমি মশলা দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন রান্না করে নিব। গরম তেলে আমি কিছু গরম মশলা ফুটিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে এখন এর মধ্যে আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপে দিয়ে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর এগুলো মেরে ফেরে হালকা বাদামি করে বেটে নিব। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আশা করি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আর আমি আপনাদের পাশে থাকবো হিসাবে। আমি গরম তেলের মধ্যে গরম মশলা দিয়ে এর মধ্যে একটু এসেও পেঁপেগুলো একটু হালকা বাদামি করে বেজে নিয়েছি, এখন এর মধ্যে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিব।
আমি এখন ডাকনা ছাড়া এই মাংসগুলো নিয়েছি, কষিয়ে নিব। ছোটো মুরগি বেশি নাড়াচাড়া করলে ডাকনা দিয়ে রাখলে গলে যাবে। আমি নিজের সেরে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। পানি দিয়ে নেড়ে সেড়ে ঢাকনা দিয়ে দিল। ওই মাংস কষানোর সময় কলি যেগুলো উঠাই রাখছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। মাংস রান্না হয়ে গেছে, এখন এর মধ্যে অল্প পরিমাণে বাজা গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলার গুঁড়া দিয়ে দিব বাজা জিরের গুঁড়া। এগুলো দিয়ে নেড়ে এখন নামিয়ে নেব। আমি মাংসগুলো রান্না করে নামিয়ে নিয়েছি। মাংসের মধ্যে একটু জলের পরিমাণ একটু বেশি রাখছি। আর এই হচ্ছে ভেন্ডি ভেজে আজকের রান্না। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।